আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো। ভাই আসছে, আমার কাজিন আসছে আমাকে শুভকে নেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি খুকির বাসায়। যে ভাইয়া শুভ আগে আগে চলে গেছে, আমি আসব আসছে কাজের থেকে, আর এই সাথে খেয়ে রেডি আমাদেরকে নেওয়ার জন্য। সবাই ঘুরতে যাবে, এই যে আমাদের পিঠা বানানো হইতেছে বাচ্চারা, এখন কিন্তু একটু বেশি আমাদের পিঠা বানানো হইতেছে। গতকালকে তো অনেক ট্রাই করছিলাম, বাট আমাদের ডোটা ভালো হইছিল না। জিশা পড়ার সাথে মনে হচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে। জিশা এমনিতেই শেপ করে রাখছে, আর হ্যাপি হচ্ছে বানাইতেছে, আর আমি দেখতেছি আমি আজকে রেস্টে আছি, সারাদিন কাজ করছি, রান্না করে ওদের সবাইকে খাওয়াইছি। কজনের আজকে খাওয়াইলাম? 20 জন হবে। বাহ, লাগতেছে আমার কাছে। হ্যাঁ, না ভালো হয়েছে। নতুন দুই টাইমে হইলে তো আমার সবাই 20 জনের উপরে হয়েছে। শীতের মধ্যে ভালোই লাগতেছে না? বাইরে অনেক ঠান্ডা, আর হেম জুথিরা তো ঘুরতে গেছে। শীতের মধ্যে পিঠাগুলো একটু বেশি ভালো লাগে। শীত আসেই পিঠার জন্য, বাঙালিদের জন্য। আজকের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এক ফ্রাই প্যান ভরে দিছি শুভর পছন্দের পিঠা, শুভর জন্য আজকে বানানো। কালকে করে গেছিলাম নারিকেলের এটা, আজকে যেসব কুয়াশাতে আবার বানানো হচ্ছে। আজকে অনেক বেশি সুন্দর হয়েছে কালকের থেকেও। আজকে সবাই চলে আসছি খুকির বাসায়। অবশ্য ভাই আগে আমাদেরকে নিয়ে আসছে, আমি শুভ। আজকের পিঠাগুলো তো সেই অনেক সুন্দর হয়েছে আজকের পিঠাগুলো। চুলা কি কমাই রাখছো? একটু বাড়াই দিন, একটু বাড়াতে হবে। হ্যাপি এখানের দায়িত্বে আছে, না এখানে দায়িত্ব আছে, ওইখানে দায়িত্ব। আমি বহুত হ্যাঁ, রেসপন্সিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, বাচ্চারা প্লে করতেছে, ভাই মুভি দেখতেছে, সবাই ব্যস্ত। আমি হচ্ছে এগুলো বানাই, ঝাল পিঠা। আমার কাছে মিষ্টি পিঠা ভালো লাগে না। খুব ব্যস্ত পিঠা বানানো।